টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নগদা শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ পাতালিয়া গ্রামে দক্ষিণ পাতালিয়া জামি মসজিদের পরিচিতি তুলে ধরব আমরা এর আগে আমাদের অনুষ্ঠানে তিনশত চারশত পাঁচশত বছরের পুরনো অনেক মসজিদের পরিচিতি তুলে ধরেছি আজকে আমরা এমন একটি মসজিদের পরিচিতি তুলে ধরতে যাব যে মসজিদটি আজ থেকে দুশো তিনশো চারশো বছর পর ওই প্রজন্মের মানুষ ইতিহাসের সাথে স্মরণ করবে যে বাংলাদেশে এই দক্ষিণ পাথালিয়া গ্রামে এই দক্ষিণ পাথালিয়া জামি মসজিদ আজকে আমি আমার মেয়ে এবং আমার মাকে নিয়ে আমি দেখতে আসছি তো দেখে মনটা আমার খুব ভালো লাগলো এত সুন্দর মসজিদ আমি আর কোথাও দেখিনি আমরা দেখতে পেলাম এই মসজিদ নির্মাণ কাজ এখনো শেষ হয়নি দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসবে এই মসজিদ দেখবেন এখানে মহান আল্লাহ পাখের ইবাদত করবেন এই আমাদের প্রত্যাশা এই ট্রাস্টেরই শ্রদ্ধেয় চেয়ারম্যান মহোদয়ের মাতা রিজিয়া খাতুন এই মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই ভিত্তিপ্রস্তর স্থাপনের ছয় মাস পর তিনি ইন্তেকাল করেন বীর শ্রেষ্ঠ মোহাম্মদ রফিকুল ইসলামিয়া কল্যাণ ট্রাস্টের শ্রদ্ধেয় চেয়ারম্যান আমি প্রথম এই মসজিদের কল্পনা করি একদিন মসজিদের নামাজ পড়তে গেছি এক পর্যায়ে ইমাম সাহেব বলতেছিলেন এই পৃথিবীতে কোনো কিছুই থাকবে না একমাত্র আল্লাহর যে পবিত্র ঘর সেটা হলো মসজিদ এই মসজিদটাই থাকবে এই কথাটা কেন যেন আমার ভিতরে একটা অনুশোচনা জাগলো তাহলে পৃথিবীতে কি এই যে বাড়ি ঘর টাকা পয়সা জায়গা সম্পত্তি এগুলো কি তাহলে রেখে দেওয়া লাভ কি যদি মরার পর এটার কোনো কার্যকরিতাই না থাকে তাহলে আমি সিদ্ধান্ত নিলাম যে আল্লাহ যদি আমাকে ওরকম কোনো সামর্থ্য দেয় তাহলে এমন একটা মসজিদ আমি নির্মাণ করব। যেটা বিশ্বের ভিতরে একটা ইসলামের ইতিহাস যুগ যুগ যাতে মানুষ এখানে নামাজ পড়তে পারে আল্লাহর ইবাদত করতে পারে এই চিন্তা ভাবনা করেই আমি এই মসজিদের কল্পনা করলাম হঠাৎ করে একদিন মনে পড়ে গেল যে কি ধরনের মসজিদ করা যায় তা আমি কোনো এক সময় খুলনায় বাগেরহাটে আমি গিয়েছিলাম ষাট গম্বুজ মসজিদ আমি দেখেছি সেখান থেকে আমার একটা অনুপ্রেরণা হলো যে এত বর্ষ পূর্বে যদি ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করে থাকে তাহলে বেশি সংখ্যক গম্বুজ বিশিষ্ট কেন মসজিদ নির্মাণ হবে না আমি এটা চিন্তাভাবনা করি আমি প্রথম সিদ্ধান্ত নিলাম যে দুইশো এক গম্বুজ মসজিদ আমি নির্মাণ করব। ১৩ সালের তেরোই জানুয়ারি আমার মাকে দিয়ে এই মসজিদ উদ্বোধন করি ঠিক তেরো সালের তেরোই এপ্রিল আমি এই নির্মাণ কাজ শুরু করি আল্লাহর অশেষ রহমত এ পর্যন্ত পুনর প্রায় পনেরো বিঘা জায়গার উপর এই এক গুম মসজিদ নির্মাণের কাজ শুরু করি এবং এই শুরুর পিছনে আশেপাশের গ্রামবাসী বন্ধু বান্ধব সবাই আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন আমার জনতা ব্যাংকের সর্বস্তরের লোক আমাকে সার্বিক সহযোগিতা করছে এবং বলতেছে রফিক সাহেব আপনি এগিয়ে যান আপনার মসজিদ নির্মাণ করতে যা যা করা দরকার আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করবো ইতিমধ্যেই মসজিদের নির্মাণ কাজ প্রায় নাইনটি হয়ে গেছে একতলা হয়ে গেছে দোতলা হয়ে গেছে দুশো একটা গম্বুজের ভিতরে দুশোটা গম্বুজ হয়ে গেছে মসজিদে আটটা মিনারের ভিতরে আটটা মিনার নির্মাণ কাজ হয়ে গেছে বড় গম্বুজের নাইনটি কাজ হয়ে গেছে আশা রাখি আগামী একের থেকে দেড় মাসের মধ্যেই এই বড় গম্বুজের নির্মাণ কাজ শেষ হবে গুগল ইতিমধ্যেই এই মসজিদটিকে স্বীকৃতি দিয়েছে গিনেস বুকে ইতিমধ্যেই এই নামটা অন্তর্ভুক্ত হয়েছে এবং সারা বাংলাদেশে শুধু নয় সারা বিশ্বে এই বাংলাদেশকে এই দুশো এক গম্বুজ মসজিদ পরিচিত করবে এই যে একটা ইসলামিক একটা গবেষণা কেন্দ্র হবে যেখানে থাকবে আপনার দুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য একটা পুনর্বাসন স্থান পাশাপাশি একটি থাকবে বৃদ্ধাশ্রম দুস্থ মহিলাদের জন্য একটা বিনামূল্যে দাতব্য হাসপাতাল থাকবে এবং একটা হ্যাফজখানা থাকবে যাতে এখান থেকে কোরআন শিক্ষা নিয়ে কোরআনের হাফেজ হয়ে বের হতে পারে শুধু তাই নয় এখানে এমন শিক্ষা ইসলামিক এমন একটা শিক্ষা দেওয়া হবে সেটা হলো কোনো ধর্মীয় গোরামি শিক্ষা নয় সে জিনিসটা হইল ইসলামকে ভালোভাবে জানতে হবে ভালোভাবে বুঝতে হবে এবং ইসলামের যে আদর্শ সেই আদর্শকে যাতে এখান থেকে ছোটো ছোটো বাচ্চারা শিক্ষা নিতে পারে সেই উদ্দেশ্যে একটা অত্যাধুনিক সম্পূর্ণ কোরআন কোরআনের আলোকে একটা ইসলামিক ফাউন্ডেশন এখানে গঠন করা হচ্ছে যে ফাউন্ডেশনের মাধ্যমে বর্তমান যুগের ছেলেপেলেরা ওই ইসলাম ধর্ম কী হরদ মোহাম্মদ সাল্লাহ যে বিদায় ভাষণ দিয়েছিলেন সেই বিদায় ভাষণের যে সারমর্ম কি এটা উপলব্ধি করতে পারে আমার মনে হয় বর্তমান যুগে যে ধরনের উগ্রবাদ উগ্রবাদ জঙ্গিবাদ মৌলবাদ যে ধরনের সৃষ্টি হচ্ছে ইয়াং ছেলেপেলেরা ভুল পথে যাচ্ছে আমি মনে করি এই গবেষণাগার থেকে বর্তমান যুগের ছেলেমেয়েরা এমন শিক্ষা নিতে পারবে যে শিক্ষায় সত্যিকার অর্থে কোরআনে যা আছে সেটাই যাতে শিখতে পারে এবং সমাজের ভিতরে সেটা যাতে প্রতিষ্ঠিত হয় এবং এই উদ্দেশ্য নিয়েই আজকে এই মসজিদ নির্মাণ করার বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম ভাইদের প্রতি আকুল আবেদন থাকবে আমার জীবন দর্শায় যাতে এই মসজিদটি নির্মাণ কাজ আমি পূর্ণাঙ্গভাবে শেষ করতে পারি মসজিদের বিশেষ বৈশিষ্ট্য হল যে চারপাশ থেকে খোলা প্রচন্ড বাতাসের থাকবে থাকবে যখন বাতাস পরিবেশ চারপাশে গাছপালা দিয়ে ঘেরা পাশে একটি ব্রিজ হবে মসজিদের দক্ষিণ পাশে এই ব্রিজ দিয়ে এই মসজিদের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত এই গ্রাম থেকে ওই গ্রাম পর্যন্ত মানুষ যাওয়া আসা করতে পারবে বাংলাদেশের বুকে টাঙ্গাইল জেলায় দক্ষিণ পাথালিয়া গ্রামে এত চমৎকার একটি মসজিদ হতে যাচ্ছে যেটি এই কাজে পরিচালনা করার জন্য সমস্ত সবাই আমাদের এই মুসলিম জাহানের প্রত্যেকটা মুসলমান ঐক্যবদ্ধভাবে এবং সহযোগিতা করতেছে এবং কাজ করার জন্য ইনশাল্লাহ আমার কোনো প্রকার অসুবিধা হচ্ছে না আল্লাহর অশেষ মেহরবান যে আমরা দ্রুত গতিতে এই কাজটা এগিয়ে যাচ্ছি ধারণা করা হচ্ছে দু হাজার সতেরো সালের শেষের দিকে এই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হবে বিশেষ করে পবিত্র কোরআন শরীফের তিরিশ পারা এক এক থালায় এক এক পাড়া এইভাবে তিরিশ পারা কোরআন শরীফ পিতলে খচিত হয়ে এই মসজিদে রাখা হবে মসজিদে নিচের তলায় মহান আল্লাহ পাকের নিরানব্বইটি নামও এই পিতল দিয়ে খচিত করা হবে মিনারের ইতিহাস যদি পর্যালোচনা করি আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি এই দক্ষিণ পাথালিয়া জামে মসজিদে যে মিনারটি নির্মিত হতে যাচ্ছে পরিকল্পনা করা হয়েছে